সুষ্ঠু ব্যবস্থাপনা ও আইন প্রয়োগের অভাবে চরম সংকটে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে খরচ কুলাতে না পেরে অনেক চ্যানেলে কর্মী ছাঁটাই করে পরিসর ছোট করতে হচ্ছে। বিজ্ঞাপন কমতে থাকায় অনেক চ্যানেল ঠিকমতো বেতনও দিতে পারছে না। এই অবস্থা থেকে উত্তরণে সরকার ও মালিক পক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্বে দেশের টেলিভিশন চ্যানেলের সংকটের কথা তুলে ধরেছেন নাজিব ফরাজি। সব শ্রেণীর মানুষকে সহজে তথ্য ও বিনোদন দেয় টেলিভিশনকে বলা হয় সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম। গত দুই দশকে তথ্য প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে বাংলাদেশে বেড়েছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের সংখ্যা। দেশে এখন বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা 30টি, সম্প্রচারের অপেক্ষায় আছে আরও এক ডজনের বেশি। সংখ্যায় বাড়লেও বিজ্ঞাপনের বাজার বড় না হয় চ্যানেলগুলো এখন পড়েছে ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে, যা মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে বেশিরভাগ চ্যানেল। এ অবস্থায় কর্মী ছাঁটাই, অনিয়মিত বেতন ও বেতন না বাড়ানো স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের তথ্য মতে গত তিন মাসে 6টি টিভি চ্যানেল থেকে ছাঁটাই হয়েছেন 100 জনের বেশি কর্মী। 4টি বাদে সবগুলো চ্যানেলে বেতন বৃদ্ধি বন্ধ আছে। কোনো কোনো চ্যানেলে 8 বছর ধরে বেতন বাড়ানো হচ্ছে না, কোনো কোনোটিতে প্রতিষ্ঠার পর থেকে একবারও বাড়ানো হয়নি। সময় মতো বেতন দিতে পারছে না 9টি চ্যানেল। এছাড়া শ্রম আইন অনুযায়ী কল্যাণ তহবিল ও গ্র্যাচুইটি দেওয়ার বিধান থাকলেও বেশিরভাগ চ্যানেলই তা মানা হচ্ছে না। অবস্থা বেগতিক দেখে অনেক মেধাবী সাংবাদিক পেশা পরিবর্তন বা দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। আমি বলবো গণমাধ্যমের জন্য দুর্দিন চলছে, সামনে আরও কী আছে আমরা ঠিক বলতে পারি না। সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে নানা রকম অস্থিরতা আপনি তৈরি করতে পারবেন, তার নানান প্রমাণ কিন্তু এর মধ্যে আমরা দেখেছি। রক্ষা কবচ কী? রক্ষা কবচ হচ্ছে সুষ্ঠু গণমাধ্যম। এই সুষ্ঠু গণমাধ্যম যদি টেকে তাহলেই দেশ এবং সমাজ সামনের দিকে এগোয়, আর সুষ্ঠু গণমাধ্যম টেকার জন্য তার মানুষদেরকে আপনাকে রক্ষা করতে পারতে হবে, আর সেই রক্ষা কবচের নাম হচ্ছে গণমাধ্যম কর্মী আইন। গণমাধ্যমে বিরাজমান সংকট নিয়ে গবেষণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া। তিনি বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব ও আইনি সুরক্ষার অভাবে সংকট প্রকট হচ্ছে। যে কর্মী ছাঁটাই করা হচ্ছে টেলিভিশন থেকে কেন করা হচ্ছে? কারণ এই ক্রাইসিসটা যে আসবে এটা কিন্তু যারা ব্যবসার সাথে জড়িত তারা জানেন কি না জানি না, কিন্তু আমাদের কাছে তো এটা মনে হয়েছে যে এই ক্রাইসিসটা এক সময় আসবে। বাংলাদেশের টেলিভিশনগুলোর ব্যবস্থাপনার দুর্বলতাটা প্রকট, যে আপনার কতজন কর্মী দরকার হবে, কতজন ক্রু দরকার হবে, আপনার তাদের স্যালারি কত হবে, তারপরে ধরেন আপনি কতদিন চালাতে পারবেন, কতদিন পরে সেটা ব্রেক ইভেনে যাবে, কতদিন পরে প্রফিটে যাবে। প্রাইভেট টেলিভিশনের ক্ষেত্রে এই চিন্তাগুলো আপনার পরিকল্পনার মধ্যে থাকা দরকার ছিল। এ অবস্থা থেকে উত্তরণে সরকার গণমাধ্যম কর্মী আইন ও সম্প্রচার কমিশন করার কথা বললেও কোনোটি আলোর মুখ দেখেনি। সেই কার্যকর ভূমিকাটা সেইভাবে দেখতে পারছি না। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা।